আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। বাবা যাইতে পারবা নি? সাবধানে যাও, সাবধানে যাও, বেশি দূরে যাও না। তো প্রতিদিনের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে তোমাদের সাথে এত বেশি কিছু শেয়ার করব না, আমি দেখেছি বেশি কিছু শেয়ার করলে তোমাদের পছন্দ হয় না, তোমরা ভিডিও কম দেখো। তো ভাবলাম যে বেশি আর কিছু শেয়ার করবো না, আজকে শুধু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে গিয়ে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে হচ্ছে গিয়ে একটা তরকারি রান্না করব। ধনিয়া পাতা টাতা দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে রান্না করব। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। একটা লাইক যদি তোমরা দেও তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। একটা লাইক দিয়ে দিও প্লিজ। লাইকের সংখ্যা কেন জানি কম হয়, তো একটা লাইক দিয়ে দিও। তো ভিডিওটা শুরু করে দিলাম হচ্ছে গিয়ে সকাল থেকে। এখন হচ্ছে গিয়ে সকালবেলা নাস্তা টাস্তা করে ফেলেছি, তো বাকি রান্নাগুলো এখন রান্না করব। তো ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করবো, শুধুমাত্র মূলা তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তিনটা মূলাই আনছিল, তো তিনটা মূলা একটা আলু দিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করবো। মূলা তরকারি আমার তেমন একটা পছন্দ না, কিন্তু এভাবে রান্না করলে আমি খেতে পারি, তো খাইও। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। ছেলে হচ্ছে গিয়ে খেলতে চলে গেছে, ওর নানু হচ্ছে গিয়ে পাশের বাসায় গেছে, তো ওকে খুঁজতে গেছে, দেখি কোথায় গেল না গেল। তো ওকে একটু দেখে তারপর হচ্ছে গিয়ে রান্নায় চলে যাব। তো চলে আসলাম তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হচ্ছে গিয়ে মূলার তরকারি। তো রেসিপিটা শেয়ার করি চলো। এই জায়গায় হচ্ছে গিয়ে আমি মূলা আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি। প্রথমে মাছগুলোকে মূলা থেকে আলাদা করে নেই, যেহেতু অল্প তরকারি তো মাছও অল্পই নিয়েছি, শুধু 4 পিস মাছ নিয়েছি। এখন হচ্ছে গিয়ে মূলা আর আলু একসাথে ভালো করে ধুয়ে নিব। তো কিছু কাঁচামরিচও নিয়েছি সাথে, আর সাথে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কেটে নিয়েছি, ওটা হচ্ছে আলাদা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এটাকে হচ্ছে গিয়ে ভালো করে হাত দিয়ে আমি সুন্দর করে প্রথমে ধুয়ে নিচ্ছি। তো মূলাগুলো কিন্তু আমার কিন্তু মূলা আমার মূলা মানে কোনো সবজি আমি তেমন একটা খেতে পারি না, আমাদের ঘরেও সবজিটা খুব কম চলে, কিন্তু মূলাগুলো আনসে পরে এত সুন্দর লেগেছে দেখতে, খাই বোধ না খাই কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে, আর কাটতেও ভালো লেগেছে। আর আমি কিন্তু এইভাবে যদি মূলা তরকারি রান্না করি তাহলে কিন্তু খেতে পারি, যেহেতু আমি একদমই তরকারি পছন্দ করি না, তার মধ্যে দিয়ে যদি এভাবে রান্না করি কিন্তু আমি খেতে পারি। তো এই জায়গায় হচ্ছে কি আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে তেমন একটা ভাজবো না, হালকা করে ভেজে তারপর হচ্ছে গিয়ে মাছগুলোকে নামিয়ে নিব। এখন মাছগুলোকে হচ্ছে গিয়ে আমি নামিয়ে নিতেছি। তো মাছগুলোকে নামিয়ে নিতেছি, মাছগুলোকে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। তো এই জায়গায় হচ্ছে গিয়ে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পেঁয়াজগুলো দিয়ে এটাকে হচ্ছে কি আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব লালচা করে। তো ভাজা আমার হয়ে গেছে, এখন পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচ ফাঁকি, দিব হলুদ ফাঁকি, আর দিয়ে দিব ধনিয়া ফাঁকি, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর এর মাঝে মাছ দিয়ে দিব, মাছটা একসাথে দিয়ে দিব, তাহলে সুন্দর গন্ধটা বের হবে। আর মূলার যে গন্ধটা এই গন্ধটা এত একটা লাগবে না, মাছের গন্ধটাই মানে ভালো লাগবে, মাছের গন্ধটাই আর আসবে। তো এই জায়গায় হচ্ছে কি আমি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি, এর মাঝে হচ্ছে গিয়ে এখন মূলাগুলো দিয়ে দিব, তো কেটে রাখা মূলাগুলো আলু কাঁচামরিচ এগুলো সব কিছুই দিয়ে দিব, দিয়ে হচ্ছে এটাকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। খুবই অল্প সময়ের জন্য কষাবো, যেহেতু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, বেশি কষালে হবে কি তরকারিটা লেগে যাবে, তখন আর ভালো লাগবে না। তো অল্প একটু কষাবো, তারপর হচ্ছে গিয়ে এর মাঝে ঝোল দিয়ে দিব, সাথে ধনিয়া পাতাটা তাও দিয়ে দিব।
একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে কি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার প্রিয় আপু ভাইরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দাও, আবারও তোমাদের স্মরণ করিয়ে দিলাম একটা লাইক দিয়ে দিও। তো এখন হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর হচ্ছে কি আমার হালকা একটু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিব, যেহেতু বেশিক্ষণ কষানো যাবে না তার জন্য হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিব। তো এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে গিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা এতটা খোলার দরকার নাই, নাড়াচাড়ার এত একটা দরকার নাই, শুধু এটাকে ভালো হাই হিটে জাল করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। আরও একভাবে রান্না করা যায়, ওটাও তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব যদি মূলা আনে আমার ঘরে। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। এখন হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো আর কি, আর পাশেই হচ্ছে গিয়ে আমি একটু নি গোস্ত ছিল ওটাকে হচ্ছে ভালো করে জাল করে নিচ্ছি, তারপর হচ্ছে কি বাটিতে পেরে নি। তো ঢাকনা দিয়ে হচ্ছে গিয়ে ঢেকে রেখেছি, এখন এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি, এটাকে নাড়বো চাড়বো না, শুধু এভাবে একটু দেখতেছি, তারপর হচ্ছে কি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে আর দেখার দরকার নাই, আমার তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা মাখো মাখো হয়েছে, তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আজকের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম, তো ফাইনাল লুক মূলা তরকারির এখন খেতে দিয়েছি। তো এই তো ভাত তরকারি মাংসের তরকারি শুটকির বড়া, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।